আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি বেলারুশ এবং বেলারুশের ওয়ার্ক পারমিট কিভাবে লাভ করতে পারবেন, কত সময়ে ওয়ার্ক পারমিট পাবেন এবং বেলারুশ গেলে কি কি কাজের সুযোগ পাবেন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বেলারুশ ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র। বেলারুশের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, ইউক্রেন এবং রাশিয়া। বেলারুশে আপনারা 30 দিনের মধ্যে ইলেকট্রনিক ভিসা লাভ করে বেলারুশ গমন করতে পারবেন। ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য আপনাকে 5 থেকে 6 মাস প্রসেসিংয়ের জন্য সময় দিতে হয়। এক্ষেত্রে বেলারুশ একটু ভিন্ন রয়েছে। বেলারুশের ভিসা আপনারা 15 থেকে 30 দিনের মধ্যে ইলেকট্রনিক ভিসা পেয়ে এবং ভিসা প্রাপ্তির পর আপনারা বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বেলারুশের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ফ্লাইট করে বেলারুশ পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন। বেলারুশে যেসব ধরনের কাজ রয়েছে, প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইস মেশন, ভিকো অপারেটর, ক্রেন অপারেটর, ওয়েল্ডার, ফাইভ ফিডার, ইলেকট্রিশিয়ান সহ নানা পদে দক্ষ কর্মীদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। যারা অদক্ষ আছেন তারাও কনস্ট্রাকশন শিল্পে হেল্পার হিসাবে কাজের সুযোগ পাবেন। এছাড়াও যারা দক্ষ হোটেল রেস্টুরেন্ট কর্মী আছেন, বিশেষ করে শেফ, কুক, পিৎজা মেকার, কফি মেকার সহ নানা পদে দক্ষ রয়েছেন, তারা হোটেল রেস্টুরেন্টে বেলারুশে কাজের সুযোগ পাবেন। এছাড়াও বেলারুশে আপনারা এগ্রিকালচার সেক্টরে প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। গ্রিন হাউস, এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ করলে আপনার কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা এগ্রিকালচারে কাজের সুযোগ পাবেন। যারা বেলারুশ যাবেন তারা প্রতি মাসে 1500 থেকে 2000 বেলারুশ রুবেল হিসাবে স্যালারি লাভ করবেন, যা বাংলাদেশি টাকায় 55,000 থেকে 70,000 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার নিজস্ব। ইউরোপের এই দেশটিতে অতি দ্রুত সময়ে ইলেকট্রনিক ভিসার মাধ্যমে 30 দিনের মধ্যে ভিসা লাভ করে আপনারা গমন করতে পারবেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে অনেকেই বেলারুশ ইলেকট্রনিক ভিসা নিয়ে গমন করেছেন। আমরা একটি ই ভিসার নমুনা বেলারুশের জন্য আপনাদেরকে স্ক্রিনশটে শো করলাম। এটা আমাদের কিছু সিকিউরিটির স্বার্থে এখানে কিছু জিনিস হাইড করা আছে, বাকি জিনিসগুলো আপনাদের জন্য উন্মুক্ত করলাম। যারা বেলারুশ যেতে চান তারা পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ আর যাদের অভিজ্ঞতার কাগজপত্র রয়েছে, অভিজ্ঞতার সনদ, সিবি, এছাড়া যাদের অভিজ্ঞতার ভিডিওগ্রাফি রয়েছে সেগুলো আমাদের কাছে জমা দিয়ে আপনার ফাইলটি বেলারুশের ওয়ার্ক পারমিটের জন্য প্রসেসিং করে 30 দিনের মধ্যে ভিসা লাভ করে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বেলারুশ গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুশের ভিসা কামিয়াব হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।